গাইস আমার সাথে রয়েছে আমার 8 জন সাবস্ক্রাইবার যারা আজকে অংশগ্রহণ করবে ফ্রি ফায়ার অলিম্পিকে বেসিক্যালি ফ্রি ফায়ার অলিম্পিকে থাকবে টোটাল 5টি গেমস আর এই গেমসগুলো খেলতে হবে ফ্রি ফায়ারের আলাদা আলাদা ক্রাফ্টলেন্ডের মধ্যে যা বানাতে আমার 10 দিন সময় লেগেছে আর হ্যাঁ গাইস একদম আসল অলিম্পিকের মতো করতে আমি প্রত্যেক উইনারকে গোল্ড সিলভার ব্রোঞ্জ মেডেল দিব আর শুধু তাই নয় সব গেম শেষ হবার পর একদম শেষে যে সাবস্ক্রাইবারের পয়েন্ট সবচেয়ে বেশি হবে তাকে আমি 10,000 টাকা ক্যাশ দিব তো বন্ধুরা ফাইনালি সময় চলে এসেছে ফ্রি ফায়ারের অলিম্পিক শুরু করার জন্য আমাদের অলিম্পিকের প্রথম গেম হলো বোট রেসিং আসলে এই গেমটি রিয়েল লাইফের অলিম্পিকের মতো শুধু আমাদের গেমসের টুইস্ট একটু বেশি কারণ আমাদের ফ্রি ফায়ারে নৌকা তো নাই তাই পানির মধ্যে চলে এমন একটি গাড়ি ব্যবহার করতে হবে এন্ড দ্বিতীয়ত আমাদের প্লেয়ারদের মারাত্মক কিছু জিনিস পার করতে হবে আর এটা তাদের জন্য একটি বড় সমস্যা হতে পারে কারণ রেসের জন্য ম্যাপটি অনেক ছোট তার সাথে আবার 8 জন একসাথে রেস করবে তাই এখনো বলা যাচ্ছে না কেউ এই রেস কমপ্লিট করতে পারবে কিনা তো এখন আমার 8 জন সাবস্ক্রাইবার এক এক করে তাদের জন্য রাখা গাড়িতে বসে গেছে তারপর আমি 3-2-1 বললাম আর রেস কিন্তু শুরু হয়ে গেল তো এখানে জেকিস ভাই তাড়াহুড়া করতে গিয়ে তার নৌকাটি একটি বড় ড্রামের সাথে বাড়ি খাওয়াই দেয় আর এখানে আরেকটি প্লেয়ার কিন্তু অনেক ভালোভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল এখানে এংরি বয় নামে আরেকটি প্লেয়ার বাড়ি খায় আর প্রায় প্লেয়াররা কিন্তু ড্রামের সাথে বাড়ি খাচ্ছিল অন্যদিকে লাল লোকের একটি প্লেয়ার ভালোভাবেই চ্যালেঞ্জ গুলোকে পার করে যাচ্ছিল আমার তো মনে হচ্ছে সেই ফার্স্ট হবে আরে একই এখানে তো দেখি একটা প্লেয়ারের গাড়ি উল্টে গেছে আর বলতে বলতে একজন কিন্তু প্রায় ফিনিশ লাইনের কাছেই চলে আসছে আর লাল রঙের ভাইও কিন্তু কম চায় না সেও কিন্তু ফিনিশ লাইনে চলে আসছে তবে একই গাই সবাই তো ফিনিশ লাইনে চলে আসছে আর সবাই কিন্তু উপরে উঠেও গেছে তার মানে তারা সবাই গেমটি কমপ্লিট করতে পারছে কিন্তু সবার আগে ফিনিশ লাইনে এসেছে সিম্পল রাজা তারপর এসেছে জান ভাই এবং 3 নম্বরে এসেছে রায়হান তাই প্রথম জন পেয়েছে গোল্ড মেডেল দ্বিতীয় জন পেয়েছে সিলভার মেডেল এবং তৃতীয় জন পেয়েছে ব্রোঞ্জ মেডেল তো গাইস আমাদের অলিম্পিকের নেক্সট গেমটি হচ্ছে মাউন্টেন বাইক রেসিং এটাও রিয়াল অলিম্পিক গেমস এর মতোই শুধু একটা জিনিসই আলাদা এখানে প্লেয়াররা সাইকেল না মোটরসাইকেল চালাবে আর এই ম্যাপটি আমি মার্স ইলেকট্রিসিটির এখানে বানিয়েছি কারণ বাইক রেসিং এর জন্য পারফেক্ট জায়গা এটাই ছিল আর বন্ধুরা সত্যি বলতে আজকের অলিম্পিকের মধ্যে টপ 3 সবচেয়ে ভয়ানক গেমস এটাই হতে পারে আর শুধু তাই নয় প্লেয়ারদের অনেক সাবধানে খেলতে হবে কারণ ম্যাপে শুরু থেকে শেষ পর্যন্ত আমি অনেকগুলো ফাঁদ তৈরি করেছি যাতে কেউ সহজে গেমটি না জিততে পারে সব প্লেয়াররা তাদের বাইকের উপর বসে গেছে আর আমি 3-2-1 বলার সাথে সাথে সবাই তাদের বাইক স্টার্ট করে দিয়েছে আর একজন আরেকজনকে ধাক্কা দিয়েও স্টার্ট করে ফেলেছে এখানে দেখতে পারতেছি ইভান ভাই কিন্তু সবার আগে যাওয়ার জন্য এই রাস্তাটা বেছে নিল আর সে তো এখানে বাজেভাবে ফেসে গেছে আর এইদিকে অন্য প্লেয়াররা কোনোভাবেই ফাঁদগুলো পার করতে পারছিল না কারণ আমি এই ফাঁদগুলো খুবই মারাত্মকভাবে সাজিয়েছি আর এইদিকে লাল প্লেয়ারটা কিন্তু খুবই ভালোভাবে ফাঁদগুলোকে পার করেই যাচ্ছিল আরে একই গাই সে তো ফেসে গেছে এইখানে আমি একটা জিনিস খেয়াল করলাম কেউ এই ফাঁদটাকে পারই করতে পারছিল না সবাই এখানে আটকে যাচ্ছিল আর কথা বলতে বলতে এখানে আমি দেখতে পেলাম দুজন অলরেডি গেমসটি কমপ্লিট করতে পেরেছে ওয়াও সিম্পল রাজাও কিন্তু ফিনিশ লাইনে চলে আসছে আর বাকিরা বিভিন্ন জায়গায় ফেসে আছে তো গাইস ফিনিশ লাইনে সর্বপ্রথম এসেছে অ্যাংরি বয় যে কিনা গোল্ড মেডেল জিতেছে তারপর দ্বিতীয় হয়েছে ফাইন আর 3 নম্বর হয়েছে সিম্পল রাজা ফ্রি ফায়ার অলিম্পিকের লিস্টে 3 নম্বর গেমটি হলো স্কাই ড্রাইভিং এমনিতে তো অলিম্পিকের প্যারাডাইমিং নামে একটি শো হয়ে থাকে যেখানে প্রফেশনালরা আকাশে উঠে সবাইকে এন্টারটেনমেন্ট করে কিন্তু আজ পর্যন্ত এটি অলিম্পিকের অফিসিয়াল গেম হিসাবে নির্বাচন হয়নি কিন্তু আজকে আমরা ফ্রি ফায়ারের অলিম্পিকে প্যারাডাইমিং কে একটি আসল গেম বানিয়ে খেলবো মজার ব্যাপার হলো বাকি প্লেয়ারদের সাথে এই গেমটি আমিও খেলবো আর ম্যাপটি অনেক ইন্টারেস্টিং কারণ মার্ক ইলেকট্রিসিটি থেকে স্যান্টোসা পর্যন্ত চারিদিকে গাছ আর গাছ আমাদের সবাইকে গ্লাইডার ব্যবহার করে সব গাছগুলোকে পার করে ফিনিশ লাইনে পৌঁছাতে হবে তো সবাই আমরা এক লাইনে দাঁড়িয়ে গেছি 3-2-1 বলার সাথে সাথে সবাই গ্লাইডার খুলে ফেললো কি আর বলবো গাইস যখন সবাই একসাথে লাফ দিয়ে গ্লাইডার খুললো তখন কি সুন্দর একটা ক্লিপ ছিল স্ক্রিন লালে লাল হয়ে গেল আর পুরাতন দিনের কথা মনে পড়লো যখন র‍্যাঙ্ক ম্যাচে গ্লাইডার ছিল তো এখানে লাল জামা ভাই কিন্তু আস্তে আস্তে করে নিচে পড়ে যাচ্ছিল আর এখানে কিন্তু ফাইন ভাই কিন্তু ভালোই উপরে আছে সবার থেকে আর এই কি সিম্পল রাজা কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে গেছে আর এদিকে লাল ভাই কিন্তু আস্তে আস্তে নিচের দিকে পড়েই যাচ্ছিল তার সামনে কিন্তু আরো 2টো বড় বড় গাছ সে কি পারবে এই গাছগুলোকে পার করতে যদি পারে তাহলে তো সেই মনে হয় ফার্স্ট হয়ে যাবে আর এখানে ইফান ভাই কিন্তু সবার আগেই চলে যাচ্ছে আমার তো মনে হচ্ছে ইফান ভাই ফার্স্ট হবে দেখা যাক কি হয় গাইস আর এখানে কিন্তু ইফান ভাই সবার আগে নামছে আর তাই সে কিন্তু ফার্স্ট হয়ে গেল আর বাকিরা কিন্তু অনেকে ডিসকোয়ালিফাই হয়ে গেল এন্ড গাইস আমার মনে হচ্ছে অনেকের গ্লাইডারের সাথে গাছের মনে হয় ধাক্কা লাগছিল যার কারণে অনেকে পানিতে পড়ে গেছে তো এই গেমসে সবার প্রথমে ফিনিশ লাইনে এসেছে ইফান ভাই আর দ্বিতীয় হয়েছে জান ভাই এন্ড তৃতীয় হয়েছে এনজি ভাই সবাই সুন্দর করে বসে যাও গাইস এখন হতে চলেছে একটি মারাত্মক গেম আর তার নাম হলো জেভলিন থ্রো
আর এই গেমে সবার কাছে একটি করে গ্রেনেড থাকবে। এই গ্রেনেড যে সবার থেকে বেশি দূরে ঢেল দিতে পারবে সে হবে উইনার। আটজন সাবস্ক্রাইবারদের মধ্যে প্রথমে বোম ঢেল দিবে সামি, দেখা যাক তার বোম কত দূর যায়। সে কিন্তু তার বোমটি ঢেল দিয়ে ফেলছে আর তার বোমটি কিন্তু 50 মিটার গেছে, যা অনেক ভালো। এখন আমাদের এনজি ভাই গ্রেনেড ঢেল দিল আর তার গ্রেনেডটি মাত্র 40 মিটার গেছে, খুবই কম। এরপরে সিম্পল রাজা তার গ্রেনেডটি ঢেল দিল একদম 50 মিটারে গিয়ে থামলো। তারপরের পালা ছিল ইরফান ভাই, সে একটি বড় লাভ দিয়ে গ্রেনেডটি ঢেল দিল, অ্যাংটা সোজা গিয়ে 50 মিটারে আটকালো। তারপর জেক্সের পালা ছিল গ্রেনেড মারা, আর তার ভাবসাব দেখে মনে হচ্ছিল সে সবচেয়ে দূরে গ্রেনেড মারতে পারবে। আরে এ কি, সে তো 10 মিটারও পার করতে পারেনি। সবচেয়ে বেশি দূরে গ্রেনেড মারতে পেরেছিল সামির, তারপর ইরফান, তারপর জান ভাই। তো গাইস, এখন ফ্রি ফায়ার অলিম্পিকের সর্বশেষ গেমটি শুরু হবে, আর এই গেমের পরে আমরা জানতে পারবো অলিম্পিকের উইনার কে, আর এটি হতে চলেছে ভিডিও সবচেয়ে কঠিন গেমস। তো গেমটি হলো আইস স্কেটিং। আইস স্কেটিং করার জন্য আমি ম্যাপের মধ্যে বরফের পাহাড় তৈরি করেছি আর সব প্লেয়ারদের একটি করে স্কেটবোর্ড দিয়েছি যাতে তারা স্কেটিং করতে পারে। ম্যাপটি শুরু হবে মার্কেল সিটি থেকে ফ্যাক্টরি পর্যন্ত। আর হ্যাঁ গাইস, এই গেমটিতে আমি অংশগ্রহণ করব, শুধু এটি দেখার জন্য এই ম্যাপটি কতটুকু হার্ড। সবাই একটি করে স্কেটিং নিয়ে রেডি হয়ে গেছে, আমি স্টার্ট বলার সাথে সাথে গেমটি শুরু হয়ে গেল। গাইস, এখানে কিন্তু আমি সবার আগে রয়েছি আর সবাই কিন্তু আমার পিছনে রয়েছে, আর আমাকে কিন্তু এই গেমসটা জিততেই হবে। আর এই বরফের উপর স্কেটিং করা কিন্তু অনেক কঠিন, ঠিকমতো কন্ট্রোলই করা যাচ্ছে না। ও শিট, আমি ওর সাথে ধাক্কা খেয়ে পিছে পড়ে গেছি, এখান থেকে কিভাবে উঠবো? অন্যদিকে অ্যাংরি বয়, যে কিনা আমাকে একটু আগে টক্কর দিল, সে কিন্তু অনেক ভালোভাবে ফিনিশ লাইনের দিকে আগায় যাচ্ছিল। আর এখানে এনজি ভাই আর রায়হান বরফের মাঝে ঢুকে গেছে, আর আমি অনেক চেষ্টা করার পর কোনোভাবে সেখান থেকে ফিরে এসেছি, আর আমাকে এখন যেভাবে হোক ফার্স্ট সেকেন্ড থার্ড তো হতেই হবে। আর এদিকে অ্যাংরি বয় কিন্তু প্রায় ফিনিশ লাইনের কাছেই চলে আসছে, আর একটু সামনে গেলে সে ফিনিশ লাইনে চলে যাবে, এন্ড সে কিন্তু ফিনিশ লাইনে সবার প্রথমে চলে আসলো। আর এদিকে আমি কিন্তু সেকেন্ড হওয়ার অনেক চেষ্টা করতেছি, আমাকে যেভাবে হোক সেকেন্ড হইতেই হবে। আর আমি যখন সামনে যাচ্ছিলাম তখন হঠাৎ করে দেখতে পেলাম সিম্পল রাজা আমার সামনে, এন্ড গাইস সিম্পল রাজা কিন্তু সেকেন্ড হয়ে গেল আর আমি কিন্তু থার্ড হয়ে গেলাম। তো গাইস, সব গেমের প্লেয়ারদের পয়েন্ট হিসাব করার পর ফ্রি ফায়ার অলিম্পিক 2024 পাওয়ার ভাই হায়াতো অন ফায়ার আর্মির উইনার পেয়ে গেছি, আর এটা অন্য কেউ নয় আমাদের সবার প্রিয় অ্যাংরি বয়। আর তাই আমি অ্যাংরি বয়কে সেই 10,000 টাকা ক্যাশ আর গোল্ডেন মেডেল পাঠিয়ে দিয়েছি। গাইস, আশা করি তোমাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে, টপিক অনেক ইউনিক কিন্তু ট্রেন্ডিংয়ে নেই, কিন্তু আমি জানি তোমরা সবাই ভিডিওটি শেয়ার করে করে ভাইরাল করে দিবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।